السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، আমাদের একজন দিনী ভাই কুয়েতের প্রবাসী জসিম ভাই তিনি প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন যে স্ত্রীকে বাড়িতে রেখে কতদিন বিদেশে থাকা যাবে। আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। স্ত্রীকে বাসায় রেখে বিদেশে নির্ধারিত 4 মাস থাকা যেতে পারে, 4 মাস থাকা যাবে। এ ব্যাপারে কোরআনে যে ইলার যে আয়াত রয়েছে, যে বিধান রয়েছে যে স্ত্রীকে ছেড়ে বাইরে থাকবো, তাহলে 4 মাস থাকতে হবে, থাকা যাবে। আর 4 মাসের বেশি যদি থাকতে হয় তাহলে স্ত্রীর অনুমতি নিতে হবে। ওমর রদিয়াল্লাহু তালানহু তিনি হাফসা রদিয়াল্লাহু তালানহাকে জিজ্ঞাসা করছেন। হাফসা হচ্ছেন ওমর রদিয়াল্লাহু তালানহুর মেয়ে। তিনি মেয়েকে জিজ্ঞাসা করছেন যে বলো তো মা, যে একজন স্বামী তার স্ত্রীকে ছেড়ে কতদিন থাকতে পারবে বাইরে। তখন তিনি বললেন যে 4 মাস। তো 4 মাস এর বেশি যদি থাকতে হয় তাহলে অবশ্যই স্ত্রীর অনুমতি নিয়ে থাকতে হবে, না হলে যদি ফিতনা দেখা দেয় তাহলে এর জন্য স্বামীকে দায়ী হতে হবে। এখন যদি দেখা যায় যে অনুমতি নেওয়ার পরেও সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, মহিলা নিজেকে কন্ট্রোল করতে পারছে না, সে হয়তো বা পাপে লিপ্ত হতে পারে, এইরকম কিছুটা আভাস পাওয়া যায়, যদি এরকম হয় তাহলে আর বাইরে থাকা যাবে না, তখন ফিরে আসতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।